हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा सुप्रिय गौर भक्तवृंद, तो आपने देखते पाच्छेन अनेक अनेक भक्त शत शत भक्तवृंद रमा एकादशीर महाप्रसाद आस्वादन करछेन, बसेछेन एवं सुंदरभावे सारिबद्धभावे बसे प्रसाद ग्रहण करछेन। तो এখানে কি কি আইটেম দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে সবজি দেওয়া হয়েছে, শসা এবং কয়েকটা সবজি দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে। তারপর আরো অনেক অনেক আইটেম রয়েছে। কি কি আইটেম রয়েছে আমি আপনাদেরকে দেখাবো। পায়েশ রয়েছে এখানে, যে দেখতে পাচ্ছেন পায়েশ, সাগুর পায়েশ, অনেক সুন্দর, অনেক টেস্টি। তারপরে হচ্ছে সাগু পোলাও আছে, সাগুর পোলাও। একাদশী মাত্র আছে আমাদের। দীননাথ প্রভু খুবই কম খায়, দেখুন অল্প করে নিচ্ছে। পায়েস, তারপরে সবজি। আপনি সবজি খাবেন না? সবজি খেতেন না? সবজি দেখতে পাচ্ছেন, ডেলিশিয়াস একটা লুক সাবুর খিচুড়িতে। জয় জয় মহাপ্রসাদ কি জয়। আপনারা কারা কারা প্রসাদ পেয়েছেন কমেন্টস করে জানান। এরপর স্বামীকে জানালো দীর্ঘ 8 বছর যাবৎ রমা একাদশী ব্রত পালনের পূর্ণ প্রভাবে সেই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। এই একাদশী মহাপাপ নাশকারী ও ভক্তি মুক্তি প্রদায়ী। যে ব্যক্তি ব্রত কথা শ্রবণ করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুতে পূজিত হন। জয় শ্রী শ্রী রমা একাদশী কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় গৌর শ্রীনাথ প্রেমানন্দ। পায়েস আসতেছে, এরপর পায়েস দেওয়া হবে। তো আপনার কারা কারা আজকে একাদশী রয়েছেন কমেন্টস করে জানাতে পারেন। স্বর্ণা দাস মাতাজির লোভনীয়। এরপর আপনারা কি কি প্রসাদ পেয়েছেন কমেন্টস করে জানাতে পারেন। একাদশীতে আপনারা কি কি পান তাহলে অন্যান্যরাও জানতে পারবে। অনেকে অনেক কষ্ট করে একাদশী করেন, তারা হয়তো জানেন না যে এই আইটেমগুলো খাওয়া যায় বা এই রেসিপিগুলো অনেকের মাথায় আসে না, এজন্য অনেক
খুব কষ্ট করে একাদশী পালন করে। টোকেন নিয়ে যদি না খায় তাহলে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না প্রভু। এমনিতেও হচ্ছে ফ্রিতে বাইরে ব্যবস্থা রয়েছে, সেখানে সবাই হচ্ছে ফ্রিতেই খেতে পারে। তো আলাদা ব্যবস্থা রয়েছে এখানে টোকেন ছাড়াও।